এই যে আমাকে দেখছেন আমার নাম ফারজানা কি নামটা সুন্দর না এটা কিন্তু আমার আসল নাম না আমাদের গুরু মায়ের দেওয়া নাম ওই যে ওর নাম নাসরি ও হচ্ছে নাদিয়া আর ও আনিকা আর এটা আমার বেস্ট ফ্রেন্ড শাইলা আর ফারজানা আমার বেস্ট ফ্রেন্ড এই যে আমরা নাচছি গাইছি এটা দেখে কি মনে হচ্ছে অনেক খুশি আমরা সুখ আমাদের আসলে এখানে প্রত্যেকের মাঝে লুকিয়ে আছে এক একটি কষ্টের গল্প আজ আমরা আপনাদের গল্প শোনাব আমাদের গল্প দুই বেস্ট ফ্রেন্ডের গল্প ফারজানা আর শাইলার গল্প তোর গল্পটা আগে শুরু করবি হ্যাঁ বন্ধু তাহলে চলুন শুরু করি কি করতেছিস তুই এগুলো আই কি করতেছিস এগুলো কেমন লাগছে আমায় তুই কি পাগল হয়ে গেছিস বল না কেমন লাগছে মাই তুই এগুলো কেন করতেছিস তুই এগুলো বন্ধ কর ভাই এগুলো করিস না ভাই একটু একটু স্বাভাবিক থাক তুই না আমার ভাই মানুষজন দেখলে খারাপ বলবে তুই না আমার ভাই দেখ বোন কে কি বলবে আর কে কি বলবে না সেটা দেখার সময় আমার নেই এটাই আমি এটাই আমার স্বাভাবিক কত করে তোকে বললাম একটা বেগুনি কালার লিপস্টিক আন আনলি নে এখন দেখ বেগুনি কালার লিপস্টিক দিলে ভালো লাগতো আমায় বল ভালো লাগতো না লাগতো আমি যাবো বাজার থেকে আমি কিনে নিয়ে আসি ভালো লাগবে তোর না 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 ভাই তুই চাইছ না আচ্ছা আমি নিয়ে আসবো তোর জন্য একটা বেগুনি কালার লিপস্টিক আমি নিয়ে আসবো তুই তুই যদি এমন করস আশেপাশে মানুষজন দেখলে তো খারাপ ভাববো
আর আব্বা যদি তোরে এমনি দেখে তোরে কিন্তু পিটা একদম আমসত্ব বানা নেব। আর আম্মা আম্মা তো অসুস্থ, আম্মার ওপরে যত চিল্লাচিল্লি। ভাই আমি করিস না ভাই, ভাই না ভালো, আমার কথা একটু শুন। জন্মের পর থেকেই তো বাবা রাগ করছে, বাবার কাছ থেকে আর কি আশা করি। শোন আমি সত্য করবে করুক, আমার আমি সত্য খুব ভালো লাগে, লবণ দিয়ে খাবো। তুই কি পাগল হয়ে গেছোস? তুই কি মাথা কোনো গেল নাই? হ্যাঁ বুদ্ধি নাই তোর? শোন মাস্কারাটা কোথায়? মাস্কারাটা কিন্তু খুঁজে পাইনি, লুকিয়ে রেখেছিস তুই। তুই আমার কথা শুনোস না কেন? হ্যাঁ আমার কথা শুনোস না কেন? এই কি পেটে ধরছো? একটা তো জাতা, ওইটা তো মানুষ, তুই কথা শুনোস না কেন? তুই কথা শুনোস না কেন? আমার মারুম দিমো একটা দিমো। আব্বা আপনি আমার মাইরেন, কিন্তু ওরে মাইরেন না। এই বাবা সামনে আয় বাবা, এদিকে আয় বাপ, বেটা এদিকে আয়। তুই আমার কথা শুনোস না কেন বাবা? তুই তো একটা বেডা, তুই বেডার মতো থাকবি, তুই এগুলা কী করস বাবা? আচ্ছা ওরে দেখ, ওরে দেখ, ও একটা মেয়ে না, ও আর তুই এক। তুই আমার কথা শুনোস না কেন? ভালো লক্ষ্মী না বাবা, তুই আমার কথা শুন, তুই বেডার মতো থাক। আমি একটা সমাধান পাইছি, হ্যাঁ এটাই ঠিক, ওরে বিয়া দিব। তুই বেডা না, তুই তো বেডা, বেডা মানুষ বিয়া করলে এগুলো কিচ্ছু না, সব ঠিক হয়ে যাবো। আমি 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 তোরে বিয়াই দিব। আব্বা আব্বা বিয়ে করতে পারবো না। কি? হ্যাঁ তুই বিয়ে করবি না, তুই বিয়ে করবি না, তোর বাপে বিয়ে করবে। হ্যাঁ বাপ বিয়ে করলে বাপ বিয়ে করুক, আব্বা আমি বিয়ে করতে পারবো না। মুখে মুখে কথা, আমি বলছি তোরে বিয়ে করতে হইব, বিয়ে করতে হইব। বেশি কথা বললে লাত্তি মেরে তোর মাথা ভাঙিয়ে বানামো। তোর বিয়ে হবে এটাই শেষ কথা, এবং আগামী শুক্রবার আমি মাইয়া দেখতে যাবো। আব্বা না বিয়ে করতে পারবো না মা, মা তুই বাবাকে বুঝিয়ে বলো আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে হবে না, এটা বলো বাবাকে, সে কি চায়? আবার ওরে প্রশ্ন দিতেছে? হ্যাঁ আবার প্রশ্ন দিচ্ছে, তোমার তিনজন দিয়ে আমি ঠিক আছে। কেউ যাতে টেন না পায়, ঠিকঠাক মতো থাকবি, কথা দে, ঠিক আছে? ঠিক আছে, ভালো মতো থাকিস, একদম কোনো উল্টাপাল্টা আমি না দেখি। বিয়া সাহেব? হ্যাঁ জি বিয়াই। এখানে কি করেন? ছেলের সাথে একটু কথা বলতেছে। আচ্ছা ছেলে মেয়েরা কথা বললো? জি জি, চলেন আমরা এদিকে। আচ্ছা আসেন।
ছেলে মেয়ের কথা বল। কেমন আছেন আপনি? আমার আপনার খুব পছন্দ হয়েছে। দেখো বোন, আমি তোমাকে কয়েকটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। আমি তোমাকে বোনের মতোই দেখি। আসলে আমার মনে হয় তোমার জানা উচিত যে আমি কি। কি আপনি? আমি আমি আসলে একজন খুব ভালো মানুষ। আমার ছেলে খুব ভালো মানুষ। আমার ছেলে বলে বলতেছি না, মন থেকে বলতেছি। হাই বাবা, হাই বাবা, হাই বাবা, হাই। কেউ আমার কথা শুনতে চায় না, আমার দিকটা কেউ বুঝতে চায় না। যে যার মতো করে যাচ্ছে, যা খুশি আমাকে বলে যাচ্ছে। বোন, মা, তুমি তো বাবাকে বুঝাতে পারো, তুমি তো বাবাকে বলতে পারো আমি কি চাই। তুমি তো জানো আমি স্বাভাবিক না মা। বাবা তুই একটু চুপ কর, তুই আমার ছেলে, আমার ছেলে। বাবা, কিসের ছেলে, কিসের কি? বোন, তুই তো বাবাকে বলতে পারিস, বাবাকে বুঝাতে পারিস আমি কি চাই। তুই কেন বুঝতেছিস না? আব্বা জান যদি আমি যাই বলি তুই বিয়া করবি না, আব্বা জান কি করবো জানো? তোরে আমার আম্মার বাসা থেকে বাইর করে দিব, আর না হলে এই ঘরের মধ্যে তোর পায়ের মধ্যে শিকল দিয়ে তোর আটকে রাখবো। রাখুক, আটকে রাখুক। ভাই আমি তোর কষ্ট সহ্য করতে পারবো না ভাই, আমার চেহারার দিকে তাকিয়ে রইলো তুই বিয়া কর ভাই। লাগবে না, কিসের কষ্ট আমার মা? আমি কি খুব সুখে আছি নাকি? জন্মের পর থেকে তো আমি সুখে নাই। আচ্ছা মা, মা তুমি তোমার মা তাই না? আমি তোমাকে একটা কথা বুঝিয়ে বলি মা। মা তোমরা তো মেয়েটাকে জানাচ্ছ না আমি কি। মা তুমি তো জানো আমি স্বাভাবিক না তাই না? আমি তো একটা মানুষের জীবন নষ্ট করছি মা। আমার আল্লাহ কিন্তু আমাকে ক্ষমা করবে না মা, আমার আল্লাহ আমার কখনোই ক্ষমা করবে না একটা মানুষের জীবন নষ্ট করছি মা। মা দেখো মা, আমার তো একটা চাওয়া পাওয়া আছে তাই না মা? বলো আমার একটা চাওয়া পাওয়া আছে না? আমিও তো কিছু চাই মা, আমি তো বেশি কিছু চাইনি মা। আমি শুধু চেয়েছি তোমাদের সাথে থাকতে মা। আমি তোমাদের মুখে মা জড়িয়ে ধরে আমি বাঁচবো মা। আমি আমি তোমাদের মুখে জড়িয়ে ধরে মরবো মা। আমার পুরো সমাজ আমাকে দেখতে পারে না তো কি হয়েছে মা। আমার মা তো দেখতে পারবে, আমার বোন তো দেখতে পারবে, আমার বাবা তো দেখতে পারবে তাই না? এটাই তো আমার চাওয়া। তুই একটা ছেলে, আমার একমাত্র ছেলে, সমাজ তোকে হিজড়া বলে। আমি অনেক অপমানিত হয়েছি, অনেক অপদস্থ হয়েছি। এই সমাজ নিয়ে আমি প্রমাণ করুম, তোরে বিয়া দিয়ে আমি প্রমাণ করুম তুই একটা ছেলে, তোর বিয়া আমি দিবাই। এই তোমরা আজকালে দিতেছ কেন? বেশি বাড়াবাড়ি করলে তোমাদের তিনজনে আটকে রাখবো। বেরো ঘর থেকে, বেরো। আব্বা, আব্বা আমি ওর পাশে একটু থাকি। আব্বা আমি বলছি বেরো। আব্বা আমি একটু থাকি। আব্বা বেরো ঘর থেকে, তোমরা বেরো, বেরো, যাও। একটা কথা শুনতে চাই না, ঘরের মধ্যে আটকে থাকবি। রাখো আটকিয়ে, রাখো আমাকে। তুমি শোনো তোমার অসুস্থ সমাজের কথা। আমি এই অসুস্থ সমাজের জন্য একটা মানুষের জীবন নষ্ট করতে পারবো না। আমি দরকার হলে বিষ খাবো, আমি বলে দিলাম আমি বিষ খাবো, আমি তারপরে বিয়ে করবো না। কেউ আমার কথা শুনতে চায় না, কেউ না। আপা ঘুমায় গেছে।
কে বোন? কে বোন, তুই কাঁদছিস কেন বোন? কি হয়েছে? কোনো অধিকার তাই নাই একটা মায়ের জীবন নষ্ট করার। ভাই ভাই, তুই সাকা, তুই পালা যা। তুই যদি আজকে রাতে থাকোস, হাপে হাপে কাল সকালে তোর ঠিকই বিয়ে দিব ওই মায়ের লগে। আমি তোর জীবনটা নষ্ট করতে চাই না ভাই। আমি আমি এই ব্যাগের মধ্যে তোর সব কাপড় চোপড় গুছিয়ে রাখছি, দেখাও দিছি কিছু তোর সেনে তো সুখ চাই। তুই সাকিয়া সাকিয়া ভাই, আমাকে তো চিন্তা করিস না। আমি আমি মার দেখাশোনা করবো, কিন্তু তোর তোর জীবনটা নষ্ট হইতে দেবো না ভাই। তোরে আমি অনেক ভালোবাসি ভাই। হাফাসে কোনো মুহূর্তে চলে আসতে পারে, বোনটারে ফোন দিস, বলে যাস না মা আছে, আমি আছি, তোর অনেক ভালোবাসি ভাই। মাঝে মাঝে ফোন দিস ভাই, ফোন দিস বন্ধারে। তোর সে ফোনটা নষ্ট করতে চাই না ভাই। আমি চাই তুই ভালো থাকুস, ভালো থাক। এই তো এটা ছিল আমার গল্প। এবার শুনুন না শাইলার গল্প। শাইলা শুরু কর। যাবে যাবে লাইনে লাইনে সাইডে সাইডে। কিরে তুই এমনি দাঁড়াসকি লেগা তোলা নামাইয়া নাই তো সমস্যা আছে কাজ করে বল আর কি বল বল করতে মেশিন। হ্যাঁ এর মা বিচ্চা কাজ করে আচ্ছা বল কর। এই বল বল যা মজা বল 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 রেডি 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 যাবে ঢোকা দিয়ে রান বল 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 কি রে আবাস কে বসে অংশ বস কে লেগে হ্যাঁ চুলকায় আরে ও বাবা কি দেখছো আর আমাকে কি যুক্ত করছে কাজ করে না বল 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 যাবে বলে গুড বল মা মা কি রে বাবা কি করছে স্যার? হ্যাঁ
তুই এমনি খারাপ আছিস কেন? এমনি খারাপ আছিস কেন? কিভাবে জানিয়েছি বল, কিভাবে জানিয়েছি, কিভাবে জানাবো বল? তো পোলা গোমত খারাপ না, তুই মায়া গোমত খারাপ। এই কি রে, কে জানে ভাই বল। একদম মাইন্ডসেট আপনার আব্বা, সবগুলো হারামির বাচ্চা, মানুষই মনে করে না। আমি তোর কষ্ট দুঃখ বুঝি রে বাপ, তুই আমার সন্তান, তোরে আমি খুব ভালোবাসি, পছন্দ করি। কিন্তু এই গ্রামের মানুষরা তোরে নিয়ে হাসি ঠাট্টা করে, অনেক ধরনের কথা বলে। আজকে তোর ছোট ভাই কলেজে গেছিলো, কলেজের পোলাপানরা তোরে নিয়ে হাসি থামজা করছে, ইফটিসিং করছে। তোর ভাইয়ের শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়া দেখছে, ও তোর মতো কিনা। ওর গায়ে কে হাত দিছে গো আমারে? কাইতা কুচি কুচি করে ভালোবো, আমি সব আলাদা করে ভালোবো, ওর গায়ে কে হাত দিছে? বাজান, তুই রাগ করিস না, চিল্লাচিল্লি করিস না। তোর ছোট ভাই বাড়িতে এসে কাঁদছে, আমার জড়ায় ধরা কাঁদছে, আমার খুব খারাপ লাগছে। তুই এক কাজ কর, তুই এই গ্রাম সাইরা চলে যা, দূরে কোথাও চলে যা, ছোট ভাই জানে কথা ভাইবা। কেন আমি গ্রাম সাইরা যাবো কেন আব্বা? আমি গ্রাম সাইরা যাবো কেন? আমি এই গ্রামে জন্ম নিছি না, আমি এই গ্রামের সন্তান না, তাহলে আমি এই গ্রাম ছেড়ে কেন যাবো? এই গ্রামে আমার হক আছে, আমি কোনো জায়গায় যাবো না, আমি আমি গ্রামেই থাকবো। আমি বাজান, এইটা তো আমি বুঝি, কিন্তু গ্রামের মানুষ তো বুঝে না। গ্রামের মানুষ তোরে নিয়ে হাসি ঠাট্টা করে, এটা এটা তোর ছোট ভাই নিতে পারে না। বাজান, আমারে ভুল বুঝিস না বাজান, তোর ছোট ভাই লইগা হইল চইল। আমি বুঝছি তোমার ঘৃণা লাগে, তোমার তো হিজার বাপ কয়, লেগে তোমার ঘৃণা লাগে না বা? তোমার তো ঘৃণা লাগে, তোমার হিজার বাপ কয়, তোমার তুমি তো নিতে পারো না, এটা তোমার তো ঘৃণা লাগে। আমি চইল যাবো, এই গ্রামে আমার কেউ নাই, আমি চইল যাবো। আম্মা ছিল, আম্মা মরছে, আম্মা খুব কষ্ট নিয়ে মরছে, অনেক কষ্ট নিয়ে মরছে। আমার মা সবাই কইতো ইজার মা, ওই যে দেখ ইজার মা যায়, আমার কবরে পর্যন্ত নামতে দেয় না, মাটি দিতে দেয় না, কবর না কি না পাক হয়ে যাব। কেন ইজা মানুষ না, ইজা কি কারো সন্তান না আব্বা, ইজার কি মাটি হয় না আব্বা? ও আব্বা, আমি চলে যাবো, আমি চলে যাবো। তুমি খালি ছোটটারে দেখো, ওই বিশ্বাস করে আমি বলা মানুষ, ওর এই বিশ্বাসটা যেন নষ্ট না আব্বা। ও যেন আমার ভাই মানে, মানুষ হিসেবে যেন আমার উপর বিশ্বাসটা রাখে আব্বা। আমার ভাই যেন এই গ্রামের সেগুলোর মতো আমার কোনোদিন আলাদা না করে আব্বা, আমি চলে যাবো। বাজান, মনে করে কষ্ট রাখিস না বাজান, আমি গরিব মানুষ, আমার কাছে যদি টাকা পয়সা থাকতো আমি তোর চিকিৎসা করাতাম। হল বন্ধ, প্রবলেম কোথায়? সিনেমা হল এখন হাতের মুঠোয়। সিনেমা দেখার বাংলাদেশের নাম্বার ওয়ান অ্যাপ সিনেমেটিক, অ্যাপটি ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে অথবা ভিজিট করুন cinematic.movie।
ফিরে শ্যামল। তুমি আসছো? কি অবস্থা, পড়াশোনা কেমন চলে তোর? এই তো ভাইয়া ভালো। আমি যে তোরে খুব ভালোবাসি এটা তুই বুঝিস? ও ভাই বুঝি। তোর বল দা, তুই তো ছোট মানুষ, তুই কেমনে বুঝবি? তো পড়াশোনা ভালো চলে না ভাই? হ্যাঁ ভাই ভালো চলতেছে। তোর কলেজে পোলা পেন আমার নিয়ে উল্টা পাল্টা কথা কয় তোরে? তোর স্যার ম্যাডামরা যা তা কয় আমার নামে, তাই না রে ভাই? না ভাই, তুমি ওইসব কথা কান দাও কি লেগা? তুমি তো ওইরকম না, তুমি হিজড়া না, তুমি তো পরিপূর্ণ মানুষ, তুমি ওকে কথা কান দিও না ভাই। আমি বুঝি রে শ্যামল, আমার জন্য তোর অনেক অপমান সহ্য করতে হয়, আমার মনে দুঃখের মধ্যে খা, তুই আমার কিছু কষ না, আমার নিয়ে তোর অপমান হইতে হয়, আব্বা অপমান হয় আমার নিয়ে, আম্মা তো অপমান হইতে হইতে মরে গেছে আমার জন্য। আমি বুঝি, আমি সব বুঝি, আমার কেউ মানুষ হিসেবে করে না। আমি ঠিক করছি, আমি গেলাম ছেড়ে চলে যাবো, আমি ঢাকা যাবো। ঢাকা যাই বাবা ভাই? হ ঢাকা যাওয়া লাগবো না, টাকা পয়সা কেমন লাগবো তো? তোর এই গ্রামে রাখুন না, তোর পরীক্ষা শেষ হলে তুই আব্বার ঢাকা এসে বলবি, আমরা তিনজন মিলা ঢাকা থাকুম, আমরা তিনজন মিলা ঢাকা শহর ঘুরে বেড়া, মুখ কেউ অপমান করবো না, ঢাকা শহরে সবাই সবাই রে মানুষ ভাবে, কেউ কেউ কাউরে ছোট করে না, কেউ কাউরে অপমান করে না, আমরা তিনজন ঢাকা শহরে ভালো থাকুম। তুই মানুষ হয়েছে ভাই, তোর মানুষ তো আমি তোর খুব ভালোবাসি রে ভাই, তোর খুব ভালোবাসি, আমি চাই না তোর চাই না চাইতে ভাই, আমি খুব ভালোবাসি। খালি তুই আব্বার দিকে একটু খেয়াল রাখিস, পড়াশোনা ঠিকঠাক করিস। ও ভাই তুমি আব্বার টেনশন করো না, আমি আব্বার খেয়াল রাখবো। প্রথম পা রাখলাম আমরা স্বপ্নের শহর ঢাকা, জাদুর শহর ঢাকা। শুনেছি ঢাকায় নাকি টাকা ওড়ে, কিন্তু এই শহরে এসে বুঝলাম এই শহরে টাকা স্বপ্ন সবই ওড়ে, কিন্তু ধরাটা আসলে অত সোজা না। এই শহরের মানুষগুলো শহরের ইটকাট পাথরের মতোই ভীষণ শক্ত। আর সবচাইতে সস্তায় কি পাওয়া যায় জানেন? সেটা হলো কষ্ট। এর মধ্যে আমরা তো স্বাভাবিক মানুষ না, আমরা হলাম হিজড়া, শুধুই হিজড়া। বেঁচে থাকার জন্য ন্যূনতম যেই টাকাটা লাগে তাও রোজগার করতে লাগে কাজ, সেটাও পেলাম না, কেউ একটু করুণাও করেনি, শুধু দূর দূর করে তাড়িয়ে দেয়, যেন আমরা মানুষ না, রাস্তার কুকুরের চাইতেও
নিম্ন স্তরের পশু। বারবার মনে হয়েছিল গ্রামেই ভালো ছিলাম, খুব ভালো ছিলাম। কেন যে আসলাম এই মরার শহরে, ফেরার তো কোনো পথ নেই আমাদের। কে দিবে আমাদের আশ্রয়, কে দিবে বেঁচে থাকার ন্যূনতম আশা? ঠিক তখনই আমাদের জীবনে বাঁচাতে আসলো গুরুমা, আমাদের গুরুমা। গুরুমা বল, ওদেরকে আমরা পেয়েছি, ওকে পেয়েছি আমি, আর ওকে পেয়েছে আনিকা। ওদের না কোনো আশ্রয় নেই, থাকার কোনো জায়গা নেই, ওরা কিছু খায়ও নি। গুরুমা, ওদেরকে কি আপনি একটু আশ্রয় দিবেন? ওরা না আমাদের মতো হিজড়া, রাস্তায় রাস্তায় ঘুরতেছিল, কেউ খাওন দেয় নাই, আশ্রয় দেয় নাই। তোর নাম? আমার নাম শামু। আর তোর নাম? ফারুক। গুরুমা, এই শহর বড় কঠিন, এইখানে বাঁচতে হইলে যুদ্ধ কইরা বাঁচতে হয়। এই যে দেখতাছোস, সবগুলারে আমি রাস্তা থেকে টোকায় আনছি, আমারেও কেউ একজন টোকায় আনছে আমার মতো। সে আমার গুরুমা, আল্লাহ তারে নিয়ে গেছে। কি অগরে তো গোলকে রাখতে পারবি না? অবশ্যই গুরুমা। তা কয়দিন আগে আইসুস? আমি আসছি 2 দিন হইছে। আমার 3 দিন হলো। এইখানে যুদ্ধ কইরা বাসন লাগে, আর সেই জন্য ট্রেনিং নেওয়া লাগবো। আই অগরে তো গোল লাগে রাখবি, আর আজকে থেকে ট্রেনিং দিবি। কিসের ট্রেনিং গুরুমা? পয়সা থাকার ট্রেনিং। ট্রেনিং ছাড়া বাইরে হইলে রাস্তার মানুষ তোর গড়ে খাবলায় খাবলায় খাইব। ট্রেনিং কইরা নিজের পায়ের মাটি শক্তকরণ লাগব। এই যে আমরা নাচি গাই, মানুষের আনন্দ দেই, কত মানুষ আমগরে কত কথা কয়, গালি দেয়, দেখ কোনো আপত্তি নাই, টেকা তো দেয়। টেকা কামাইতে হইলে কত কথা শুনুন লাগে, এই দুনিয়ায় টাকার সে বড় কিচ্ছু নাই। তার জন্যই তো গড়ে ট্রেনিং করণ লাগব, নিজের সঙ্গে নিজের যুদ্ধ করতে হইব, নিজের খাওন নিজেরে যোগাইতে হইব। আর এর জন্য কি প্রয়োজন? ট্রেনিং। কিরে কান্তা সোসকেন, কোনো কান্নাকাটি না, নিজেরে দুর্বল করণ যাইব না, এখানে বাঁচতে হইলে শক্ত থাকুন লাগবো। আয়, তোর নাম জানি কি কইলি? শামু। ও, আর তোর নাম? ফারুক গুরুমা। ঠিক আছে, ওইলো নাদিয়া, ওইলো আনিকা, নাসরিন, আজকে থেকে অগল লাগে থাকবি। আর শুন, তোর নাম বদলাইয়া আজকে থেকে ওর শায়লা, আর তোর নাম ফারজানা। কিরে পারবি না? পারবো গুরুমা, আমরা পারবো, আমাদের পারতেই হবে। এই তো এমনি করেই বাঁচতে হইব, জীবনের সাথে যুদ্ধ করতে হইব। নাসরিন, অগরে নিয়ে যা, হাত মুখ ধুয়ে কিছু খাইতে দে, তারপরে ট্রেনিং শুরু কর।
আই চল। এভাবেই মিশে গেলাম সবার সাথে, পেলাম মাথার উপর ছাদ আর নতুন একটা পরিচয়। বন্ধু পেয়েছি আমরা, অনেকগুলো বন্ধু। কষ্ট লুকিয়ে বেঁচে থাকার সংগ্রামে আমরা সবাই এক। অর্থ উপার্জন করতে গিয়ে মানুষের গালি, তালি, লাঠি, উস্তা, চর, থাপ্পড় সব জুটেছে আমাদের কপালে। একটা সময় সব শুয়ে গেল শরীরে আর মনে। তারপরেও বাবার কথা, ভাইয়ের কথা খুব মনে পড়ত। বাবা তো জানতো, কিন্তু ভাই থেকে তো লুকিয়েছি। ও যদি জানে ভীষণ কষ্ট পাবে, এটা ভেবেও খুব কষ্ট হতো। আর আমি প্রায় ভাবতাম আমার মায়ের কথা, আমার ওই বোনটার কথা, আমার অভিমানী বাবার কথা। কষ্টে মুক্ত ফেটে যেত জানেন। হিজড়া হলেও তো আমরা মানুষ, তাই না? মাঝে মধ্যে নিজেকে সামলাতে পারতাম না, ফোন দিতাম মাকে, আমার ওই বোনটাকে। আমি ভালো আছি রে বোন, তোরা কেমন আছিস? আমরা ভালো আছি ভাই, আমাদের কথা তুই টেনশন করিস না। তোর এখানে সব ঠিকঠাক আছে? খাওয়া দাওয়া কোনো অসুবিধা হচ্ছে না তো? না রে বোন, কি সমস্যা হবে রে? এখানে কোনো সমস্যা নেই। তুই জানিস আমার মধ্যে এখানে অনেকে আছে রে। আমাদের থাকায় সমস্যা হয় না, আমাদের খাওয়ায় সমস্যা হয় না রে। আমাদের এখানে সবাই খুব সম্মান করে, এখানে সবাই বন্ধু রে। বোন, মা কেমন আছে রে? মা ভালো আছে, আমার খুব আনন্দ লাগতেছে ভাই। তুই যে ভালো আছিস, সবাই তোরে আনন্দ রাখছে। মার সাথে কথা বলবি? আচ্ছা দাঁড়া, মার দিতেছি। মা, ও মা, মা গো, একদম কাঁদবে না কিন্তু খবরদার। তুমি কাঁদছ কেন মা? তুমি জানো আমি এখানে অনেক ভালো আছি মা। বাবা ভালো আছে মা? রাগ কমেছে আমার উপরে মা? কি ব্যাপার, তোমরা গুজুর গুজুর করতেছো কেন? হ্যাঁ, ফোনটা লুকাইলে কেন? কার সাথে ফোনে কথা কইতেছো? না বা কিছু না, দেখি তো ফোনটা, দেখি দেখি দ। হ্যালো 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 বাবা, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন বাবা? তুই এখানে ফোন করছস কেন? তোর এত বড় সাহস, তুই এখানে ফোন করছস? আমার মান সম্মান ইজ্জত তুই সব নষ্ট করছস, এই বাড়িতে তোর কোনো স্থান নাই, আমার কোনো ছেলে নাই, আমার একটা মাত্র মেয়ে, এই বাড়িতে তুই আর কখনো ফোন দিবি না, ফোনটা রাখ। আপনি রাগ করবেন না বাবা, আমি আর কাউকে ফোন দিব না বাবা, আমি আর কাউকে ফোন দিব না, আমি আর কাউকে ফোন দিব না বাবা।
ছেড়ে দিল। আমার কত কষ্ট হয়েছে, আমার মার সম্মান ইজ্জত সব নষ্ট করে দিয়েছে। এরকম ছেলে আমার দরকার নাই, আমার কোনো ছেলে নাই। গুরুমা কেমন আছে? ভালো আছি ভাই। এই এলাকায় তো 10 বছর ধরে আছেন। এলাকায় যখন আইছিলেন তখন তো কিছু নিয়ম কানুন ছিল, কিছু শর্ত ছিল, এগুলো কি মনে আছে? মনে থাকবো না কেন, আর আমি তো শর্ত মানেই চলতেছি। কিন্তু ঘটনা হইল গিয়া, আগের যে কমিটি আছিল এই কমিটিটা নাই, নতুন একটা কমিটি হয়েছে। সেই কমিটিতে নেতা নেত্রী আছে, এলাকার মুরব্বীরা আছে, এরা চায় না আপনারা এখানে থাকেন। আমরা কই যাব ভাই, এই সন্তানদের নিয়ে আমি এখন কোথায় যাব? বাইরে গেলে তো আমাদের উদ্বাস্ত হয়ে যেতে হবে ভাই। এই আশ্রয়টা ছাড়েন না, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, আর আমরা তো কোনো অসুবিধা করতেছি না। পেটের দায়ে আমার সন্তানরা এই এলাকায় না, এলাকার বাইরে গিয়ে কাজ করতেছে। শুনেন, আমার তো কিছু নাই, আমি সাধারণ মানুষ, আমি তাদের প্রতিনিধি হিসাবে আসছি। তো বিষয়টা হলো গিয়া, 7 দিনের মধ্যে বাড়িঘর ছাড়ে চলে যেতে হবে। যেখানে সমাজ এই মানুষজন আপনার দয়া মায়া করে না, আমি দয়া মায়া করে লাভ আছে? আপনি কেমন কথা বললেন ভাই, যান আমরা কোনো ডিস্টার্ব করবো না। হ্যাঁ, আমরা আরো চুপ হয়ে যাবো, দরকার হলে না খেয়ে থাকবো। এই আশ্রয়টা থেকে আমাকে বঞ্চিত করেন না, আমাদের এখানে থাকতে দেন। আরে কথা কইতেছি বুঝতাছেন না, এত দয়া মায়ের টাইম নেই, চলে যেতে। এই ভাই আপনিরা কি কইতাছেন, আমরা চলে যাব? হ্যাঁ, আর আপনি সমাজের কথা বলেন তো, সমাজে বলেন আমাদের কাজকর্ম দিতে, আমরা কাজ করে খামো, আমরা ভিক্ষা করুম না, কারোর কাছে যাবো না। আর না দেখো বাসায় গেছি আমরা, একো বিয়ার সময় গেছি, আমাকে টেকা দেন, একো পোলা বানিলে গেছি টেকা দেন, আমরা টেকা দিই নাই। এই থামো, এই গুরুমা আপনার লগে কথা কইতেছি না, আপনার বাচ্চারা কথা বলে কেন? হ্যাঁ থাম না সিন, বাচ্চা নাকি হিজড়া? হ্যাঁ আমরা হিজড়া, আমরা তো হিজড়া, আমরা তো কই নাই আমরা হিজড়া না, আমরা কোনো মার প্যারের থেকে হই নাই, আমরা রক্ত মাংস করা মানুষ না, আমি হাত কাটলে কি রক্ত বেরোইব না? হ্যাঁ হিজড়া, আমরা হিজড়া, হিজড়ার পাওয়ার দেখতে চান? হ্যাঁ আনিকা থামতে কর, রাদিয়া দোর ভাই দোর, ঠিক হলো না সময় সামনে দাবি গা। সমাজে শান্তি নেই, একটু মাথা গোঁজার ঠাইও কারো কারো সহ্য হয় না। ওই যে বললাম, আমরা তো মানুষ না, আমরা নিম্ন স্তরের পশু। মার খেলাম সবাই, এলাকা ছাড়লাম, উদ্বাস্তু হলাম, নতুন ঠিকানা করে নিলাম অন্য কোথাও, কিন্তু এর মধ্যে আমাদের মা মানে গুরুমা অসুস্থ হয়ে গেলেন, গুরুতর অসুস্থ। গুরুমাকে সুস্থ করতে অনেক টাকা লাগবে, গুরুমাকে বাঁচানো তো আমাদের জন্য দায়িত্ব। টাকা লাগবে, অনেক টাকা লাগবে,
তাই আজ আমরা বেপরোয়া, আজ আমরা গুরুমাকে বাঁচানোর জন্য বেপরোয়া। হায় হায়, সুন্দর করে সেজেছে বটা, দেখ না কি মিষ্টি চেহারা দেখেছিস একবার, খুব লক্ষ্মী রে, গাল ভর্তি দাড়ি গো, সুন্দর মনে তো এত নেই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পছন্দ হয়েছে আমার। হ্যাঁ শোন, অনেক নেচেছি, অনেক কুদেছি, এবার টাকা দে। কে দিবে? ও কেন দিবে, বিয়ে কি ওর না তোর? ও মা, কিসের কথা? ওই মা কথা, ওর সামনে কথা হবে। হ্যাঁ এই চিপাই নিয়ে যাচ্ছে, চিপাই নিয়ে টাকা দিবে, চিপাই রাখ, চলে আয় চলে আয়, কি চাই? ও টাকা দিবি, আয় আয়, তুই টাকা নিচ্ছিস? তুই আমাকে কি যাচ্ছিস? টাকা দে, টাকা দে, বল বল, হ্যাঁ বল, দে টাকা দে, বল কি হয়েছে বল। 1000 টাকা দেই, তোমরা কিছু একটা খায় নিও। হ্যাঁ ওই 1000 টাকা দিচ্ছিস কেন? আমরা 5 জন মিলে 1000 টাকা, আমরা দেখেছি রোস্ট পোলাও খাইয়েছি, দামি দামি কাপড় পরেছিস, বোরানি ছিল। আচ্ছা শোনো শোনো, আমার কথাটা শোনো, আমি 5000 টাকা দিতেছি, সবাই মিলে নিয়ে নাও। হ্যাঁ জীবন জবন সব চলে যাবে আমাদের হাতে, সবটাই নিয়ে নিবা। হম বুকে হাত দিয়ে দেখ আর কি আছে, কোন পকেটে কি আছে বের কর সব। আরে থাম বলছি থাম, এ মা এত নেচেও দেখ ফারজানা শক্তি শেষ হচ্ছে না, কি খাসছে তুই, যা ভালো নাচলি আজকে। এই যে দেখ দেখ তোরা দেখ, ও কি কম নাচল, কি সুন্দর নেচিস তুমি বাবা বাবা। এ মা আমি নাচতে পারলাম কোথায়, পা মুচকে তো আমি তো বসেই ছিলাম। শ্যামল ভাই আমার, তুই ঢাকা কবে এসেছিস? ওমা তুই আমাকে চিনতে পারিস নি, বাবা কেমন আছে? ওমা তোর মুখটা শুকনো কেন, তুই আমাকে চিনতে পারিস নি? আমি তোর ভাই শ্যামু, আয় শ্যামল, শ্যামল, এই শ্যামল আমার আমার ভাই, আমার ভাই শ্যামল, আমার একমাত্র ভাই, ওর জন্য আমি 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 গ্রাম থেকে চলে এসেছি, আমি তো স্বাভাবিক মানুষ না, আমার ভাইটাকে মানুষ করার জন্য আমি শহরে এসেছি, আমার ভাইটা কি আমাকে ভুল বুঝলো, ও তো আর কোনোদিন আমাকে ভাই হিসেবে পরিচয় দিবে না, ও তো আট দশটা মানুষের মতো আমাকে মানুষ ভাববে না। শ্যামল ভাই রে, শ্যামল ভাই আমার, ভাই রে আমি তোর ভাই শ্যামল। বন্ধু, এই বন্ধু, এই তুই কাঁদছিস কেন, তুই কাঁদবি রে, আমি আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস রে, কি রে, আমি আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু আমাদেরকে দেখ, এই যে আনিকাকে দেখ, নাসরিনকে দেখ, নাদিয়াকে দেখ, ওদের সবার মনে কষ্ট রে, ওরা সবাই মুখে কষ্ট নিয়ে আছে, আমাকে দেখ, আমি তো সব হারিয়েছি রে, আমারও কষ্ট হয়, কিন্তু আমরা কি থেমে থাকবো বল, এই আমরা তো থেমে থাকবো না রে, কি বলিস, আমাদের বুড়ুমা কি বলেছে, আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে হবে রে, ওঠ কাঁদবি রে, খবরদার একদম কাঁদবি রে, চল সামনে চল।